নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যের শাসক দল কি কোথাও গিয়ে বিজেপি নেতাদের এবার ধরে ধরে এনে জেলে পোরার প্রক্রিয়া শুরু করবে? এতদিন যে ব্যাপারটা চলছিল শুধুমাত্র এই রাজ্যের ইউটিউবারদের উপর, তাদের মুখটা বন্ধ করতে হবে, সত্যি কথাটা বলতে দেওয়া যাবে না, বললেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, তাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে অ্যারেস্ট করা হবে, কেসের পর কেস দেওয়া হবে, এই সব যে প্রক্রিয়া চলছিল ইউটিউবারের গন্ডি ছাড়িয়ে, এবার টার্গেট কি বিজেপি নেতারা? এবার গিয়ে তারা সেইখান থেকে এসে তাদেরকে গ্রেপ্তার করবে? আর এই কাজটা করতে তাদের বি টিম হয়ে তাদের মদত দেবে সিপিএম, বামফ্রন্ট? এই প্রশ্নটা উঠে যাচ্ছে। কেন? কেননা একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে পরেশ রাওয়াল, তাকে কিন্তু কলকাতা পুলিশ এবার ডাকছে জেরার জন্য, এবং একদম কলকাতায় এসে তালতলা থানায় এসে তাকে হাজিরা দিতে হবে, যেভাবে ঠিক আমাদেরকে ডাকা হয়েছিল, ইউটিউবারদের ডাকা হয়েছিল। বিরাট বড় অপরাধী হয়ে গেছি আমরা, বিশাল অপরাধ করে ফেলেছি, সেই জন্য একদম থানায় ডেকে পাঠানো হচ্ছে, 41-এ নোটিশ করা হচ্ছে, এবং গিয়ে সেই প্রশ্নের মুখোমুখি হতে হবে। ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে, দফায় দফায় জেরা করা হচ্ছে, একাধিক অফিসার এসে জেরা করছে, করে তারপর আদালতের রায় কি হচ্ছে? না, কিচ্ছু হচ্ছে না, শফিকুল ইসলাম রক্ষা কবচ পেয়ে যাচ্ছে। কিন্তু সেই করতে করতে হাত পাকিয়ে এবার হাতটা যাচ্ছে বিজেপি নেতাদের দিকে। কেন? আপনাদের একটি খবর আমি দেখাবো, সেটা হচ্ছে তালতলা থানায় তলব পরেশ রাওয়ালকে মাছ নিয়ে বিতর্কিত মন্তব্যের পরেই অভিযোগ সেলিমের। দুটো পার্ট আছে এখানে, দুটো নয় তিনটে পার্ট আছে। এক হচ্ছে থানায় ডাকা, দুই মোহাম্মদ সেলিম বামফ্রন্ট সিপিএম এর রাজ্য সম্পাদক, তার অভিযোগ তার ভিত্তিতে, এবং তিন এর পরের ইমপ্লিকেশনটা কি হবে সেটা সামাল দিতে পারবে তো? সেই তিনটে জায়গায় নিয়ে কথা বলবো। প্রথমেই তালতলা থানায় পরেশ রাওয়ালকে ডাকা হয়েছে, এবং দেখবেন রাজ্যে এখন তৃণমূল একদম হইচই বাঁধিয়ে দিয়েছে। বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী বিজেপি, গুটখাখোর বিজেপি, তারা বাঙালিকে কিভাবে ঘেন্না করে দেখুন, কিভাবে অপমান করুন। আচ্ছা, আসল ঘটনা কি হয়েছে সেটা শুনেছেন, সেটা জানেন? পরেশ রাওয়াল নাকি বাঙালি বিদ্বেষী মন্তব্য করেছেন, খুব গালাগালি করছেন, কিন্তু মন্তব্যটা কি করেছেন সেটা শুনেছেন? তৃণমূল হাওয়া দিচ্ছে, সিপিএম হাওয়া দিচ্ছে, ভাই ভাই হয়ে হাত ধরাধরি করে ব্যাপারটাকে একটা প্রোপাগান্ডা বানাচ্ছে, আর তাতে নাচছেন? নাচার আগে পুরো ব্যাপারটা শুনুন। গুজরাটে যখন নির্বাচন চলছিল, তখন পরেশ রাওয়াল একটা জনসভায় তিনি বক্তৃতা দিচ্ছিলেন, এবং সেখানে গিয়ে তিনি বক্তৃতা দিতে গিয়ে একটি প্রসঙ্গ তুলে আনেন। সেখানে বলেন যে মুদ্রাস্ফীতি সহ্য করতে পারবেন গুজরাটের মানুষ, কিন্তু পাশের বাড়িতে যদি রোহিঙ্গা উদ্বাস্তু কিংবা বাংলাদেশিরা এসে ওঠেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কি করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন? অর্থাৎ এখানে যে মুদ্রাস্ফীতি রয়েছে, এখানে যে জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে, অনেকেরই একটা মনের মধ্যে তো ক্ষোভ আছে যে এই যে গ্যাস বা পেট্রোল ডিজেল, বিশেষ করে রান্নার গ্যাস, এর দাম একটা বাড়ছে কেন? কারণ মোদী সরকার তো বলেছিল আছে দিন, কিন্তু সেটা কেন কমছে না কেন? তো এবং দেখুন, যে কোনো ভোটের ক্ষেত্রেই বিরোধীরা তো এটাকে এজেন্ডা করবে যে দেখো, তোমরা যখন বলছিলে যে আছে দিন আসেনি, কংগ্রেস জামানা ছিল, তখন তো অনেক কম পয়সায় সিলিন্ডার পেতে, ভর্তুকি পেতে, মোদী আসার পর তোমরা বলছিলে আছে দিন, কিন্তু কোথায়, এখানে তো সিলিন্ডারের দাম বেড়ে গেছে, ভর্তুকিয়ে পাচ্ছ না। স্বাভাবিকভাবে এটা বিরোধীরা আক্রমণ করে, তারা একটা ভোটের হাওয়া তুলতে চায়, এবং সেটাকে কাউন্টার করার জন্য বিজেপি একটি কথা বলে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে পরেশ রাওয়াল বলেছেন যে বিজেপির যে এজেন্ডা রয়েছে, সেই এজেন্ডাটা হচ্ছে, হ্যাঁ মুদ্রাস্ফীতি অবশ্যই রয়েছে, সেটাকে ভবিষ্যতে আমরা ট্যাকেল করব, সেটাকে ট্যাকেল করার চেষ্টা হবে, কিন্তু সেই মুদ্রাস্ফীতি বা সেই জিনিসপত্রের দাম বেশি, এটা আপনারা সহ্য করে নিতে পারবেন। কিন্তু বিজেপির যেটা ফার্স্ট ফোকাস এখন আপাতত দেশের সুরক্ষা, সেই সুরক্ষা বলাটাকে এতটাই কঠিন করা, বজ্র কঠিন করা, যাতে বাইরের দেশে যারা রয়েছেন তারা সেই জায়গা থেকে এসে যেন ভারতবর্ষকে ডিস্টার্ব করতে না পারে। এবং ভারতবর্ষের বাইরে থেকে যারা আসে তাদের মোস্ট মাথা ব্যথার যদি দুটো জায়গা এখন বলা হয়, একটা হচ্ছে এই রোহিঙ্গা উদ্বাস্তু, এবং একটা হচ্ছে যারা বাংলাদেশি জঙ্গি, এবং সেই জঙ্গি যোগ কিন্তু বারে বারেই পাওয়া যাচ্ছে। সেই প্রসঙ্গেই কিন্তু পরেশ রাওয়াল বলেন, তিনি বলছেন যদি এই জাতীয় সুরক্ষা ঠিক করা না যায়, এই রোহিঙ্গারা পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকছে বা এইখান দিয়ে আসছে, শুধু এখানেই নয়, রোহিঙ্গা এবং বাংলাদেশি জঙ্গি তারা এসে কিন্তু গোটা দেশে ছড়িয়ে পড়ছে, আপনার বাড়ির পাশে এসেও থাকতে পারেন, এবং সেখানে কি তাদের জন্য আমরা তখন খাবার রান্না করবেন গ্যাসের সিলিন্ডারের দাম কমিয়ে? শুধু গ্যাসের সিলিন্ডারের দাম কমানো এজেন্ডাই আছে, কিন্তু সেটা সেকেন্ডারি বিষয়, প্রাইমারি বিষয় যেটা, সেটা সিকিউরিটিটাকে ঠিকঠাক করতে হবে।
এর মধ্যে ঠিক বাঙালি বিদ্বেষী কোথায় আছে আমি অন্তত বুঝতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও যখন এটা নিয়ে বিতর্ক শুরু হয় পরেশ রাওয়াল বলেন যে ঠিক আছে আমি এই বাংলাদেশি রোহিঙ্গাদের ব্যাপারটা হয়তো ঠিক করে বোঝাতে পারিনি, আমি যেন ক্ষমা চেয়ে নিচ্ছি, ব্যাপারটা সেখানেই মিটে যাওয়া উচিত ছিল। কিন্তু না, হঠাৎ করে সিপিএম এর মধ্যে একদম বাঙালি, বাঙালিত্ব, বাঙালি প্রেম উদ্বাহ হয়ে জেগে উঠলো এবং তারা এফআইআর করলো। তাদের হয়ে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তালতলা থানায় একটা এফআইআর করলেন। এখন কোন সিপিএম বাঙালি আবেগ, বাঙালি তত্ত্ব নিয়ে কথা বলছে? যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে বুর্জোয়া কবি, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলে তোজর কুকুর, তাদের কাছে বাঙালিয়ানা শিখতে হবে? তাদের কাছে বাঙালিয়ানা শিখতে হবে? যারা বিবেকানন্দকে বলেন, স্বামী বিবেকানন্দকে বলে যারা যে ভণ্ড সন্ন্যাসী, যারা রামকৃষ্ণ পরমহংসদেবকে বলে মৃগী রোগী, তাদের কাছে বাঙালিয়ানা শিখতে হবে? তারা বাঙালিয়ানা শেখাবেন আমাদেরকে? আর সেইটা নিয়ে আমাদেরকে চর্চা করতে হবে? আসলে আমি বললাম না যে বি টিম হিসেবে কাজ করছে। এখন এই যারা বলছেন, যাদের স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, যারা যাদের কথাই বলুন, বাংলার মনীষী যারা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রত্যেকের সম্পর্কে এরকম অশালীন অশালীন শব্দ ব্যবহার করেছে, আজকে নাকি কান্না ন্যাকামি করছে জিরো হয়ে যাওয়ার পরে, বাঙালি তত্ত্ব একদম ভেসে উঠছে, তারা বিটিএম হিসেবে কাজ করছে। কেননা তৃণমূল যদি সরাসরি এফআইআর করে, তাদের কোনো নেতা করে, তাহলে বিজেপির আক্রমণের মুখে পড়তে হবে, সেটা সহ্য করার মতো ক্ষমতা নেই। সেই জন্য তাদের হয়ে এখন সিপিএম এফআইআরটা করে দিচ্ছে, আর সব এফআইআর ছেড়ে দিয়ে সেই সিপিএম এর এফআইআরকে গুরুত্ব দিয়ে কালকে তালতলা থানায় পরেশ রাওয়ালকে ডেকে পাঠানো হয়েছে। কেন বলেছেন, কি বলেছেন, বিশাল অপরাধ করে ফেলেছেন, তার সম্বন্ধে জানতে চাইবে। এর আগে নূপুর শর্মাকে ডেকে পাঠানো হয়েছিল। আচ্ছা একটা কথা বলুন তো, এখানে আমি আপনাদের একটা টুইট দেখাবো, এর আগেও আমি টুইটটা আপনাদের দেখিয়েছি, সেই টুইটটা আপনাদের একবার দেখাই। দেবাংশু ভট্টাচার্য কি বলছেন, বলছে যে লাস্ট টাইম পুলিশ কেন দিল্লি থেকে ফেক নিউজ ধরে এনে গারদে ঢোকাচ্ছে না, বিজেপি ফাঁকা হয়ে যাবে। আচ্ছা এই কথা, এই স্ট্র্যাটেজি যদি আপনারা নিতে পারে, নিতে চান, তাহলে সেই স্ট্র্যাটেজি কি বিজেপি নিতে পারে না? আজকে নূপুর শর্মা হলে কলকাতায় 50টা এফআইআর হয়ে যায়, পরেশ রাওয়াল হলে এফআইআর হয়ে যায়। আপনারা যখন বলেন চাড্ডা ফাড্ডা নাড্ডা গাড্ডা, আপনারা যখন প্রধানমন্ত্রীকে অপমান করেন বলেন হোদল কুতকুত, আপনারা যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করেন বলেন কিম্বুত কিমাকার, আপনারা যখন আপনাদের এক নেতা, হোতা নেতা, তিনি বলেন গলা ফাড়িয়ে যে বিচার ব্যবস্থার একটা অংশ তারা কম্প্রোমাইজ, বিচারপতিদের একাংশ তারা কম্প্রোমাইজ, অর্থাৎ আইন ব্যবস্থার দিকে আঙুল তোলে, সেগুলোর বিরুদ্ধে কেস হয় না, সেগুলোর বিরুদ্ধে মামলা হয় না, বিভিন্ন রাজ্যে হয় না। এই যে দ্রৌপদী মুর্মু সম্বন্ধে রাষ্ট্রপতি, আমাদের মাননীয় রাষ্ট্রপতি, তার সম্বন্ধে এখানকার মন্ত্রী অখিল গিরি কি অশালীন কুৎসিত মন্তব্য করেছেন, বিভিন্ন রাজ্যে কিন্তু এফআইআর হয়েছে। আজকে দেবাংশু ভট্টাচার্য যেরকম ধমক দিচ্ছেন যে বাংলার পুলিশ এবার দিল্লি থেকে গিয়ে নিয়ে চলে আসবে, অন্যান্য রাজ্যেও ভাই পুলিশ আছে, তাদেরও আইন কানুন আছে, তাদেরও সংবিধান আছে, তারা যখন তোমার রাজ্যে ঢুকবে, এসে এইসব কথা বলার জন্য তোমাদের তুলবে, তখন সেটাকে আটকাতে পারবে তো? এরপর যখন অন্যান্য রাজ্যে যাবে, যেরকম আজকে সাকেত গোখলের সঙ্গে হয়েছে তোমাদের, সেখানে মিথ্যে খবর ছড়াচ্ছে প্রধানমন্ত্রী সম্পর্কে, 30 কোটি টাকা দিয়ে নাকি সেখানে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হয়েছে, আরটিআই করে তিনি জেনেছেন, এত বড় মিথ্যেবাদী মিথ্যে কথা বলছে এবং সেই জন্য সাইবার ক্রাইমের অপরাধে তাকে গ্রেফতার করা হচ্ছে। আগামী দিনে আজকে পরেশ রাওয়াল করছো, নূপুর শর্মা করছো, এটা করার ক্ষমতা বাকিদের কারণ নেই, এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। অর্থাৎ যে জায়গাটা আমি বলছিলাম যে এক, তালতলা থানা কেন এত মরিয়া পরেশ রাওয়ালকে ডেকে আনতে, বাঙালি আবেগে সুশ্রী দেওয়া, বাঙালি অবাঙালি সেই জায়গাটা তৈরি করা, 2 নম্বর এখানে সেখানে সিপিএম তৃণমূল ভাই ভাই, এবং 3 নম্বর আগামী দিনের ইম্প্যাক্টের কথা ভাবুন। শুধু এই ইম্প্যাক্টের কথা ভাববেন না, পরেশ রাওয়াল যে কথাটা বলেছেন সেই কথাটার মধ্যে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ দুটো জায়গা রয়েছে। সারা ভারতবর্ষ কিন্তু এই রোহিঙ্গা এবং বাংলাদেশি জঙ্গি জেএমবি যারা, মুজাহিদিন যারা, তাদেরকে নিয়ে অত্যন্ত অডিট, তারা সারা ভারতবর্ষের সুরক্ষা বলয়টাকে ভেঙে দিতে চাইছে, দেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এমন কাজ করতে চাইছে যাতে দেশের পরিবেশটা অশান্ত হয়ে ওঠে, বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, প্রাণহানির মতো ঘটনা ঘটে, এত বড় কিন্তু জাতীয় নিরাপত্তা সুরক্ষা করা যেতে পারে না। এখন এই জায়গায় দেখুন, গোটা দেশে কোথাও কিন্তু এই নিয়ে কোনো প্রতিবাদ নেই, এবং কেন্দ্র সরকার যেটা মরিয়া সেটা হচ্ছে সিএএটা করতে হবে, এবং সিএএটা সবাই মনে করছেন প্রাথমিক ধাপ, একবার সিএএটা হয়ে গেলে ভারতবর্ষের নাগরিক যখন তারা চিহ্নিত হয়ে যাবেন,
অন্য দেশ থেকে আসা মানুষদের যখন নাগরিকত্ব দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তখন এনআরসি করাটা অনেক ইজি হবে, এবং সেই এনআরসি করার পর কিন্তু যারা এই জঙ্গি, এই রোহিঙ্গা, এইরা যারা রয়েছে এদেরকে আইডেন্টিফাই করা খুব ইজি হবে। এখন যদি এই ঘটনাটায় আমরা বারেবারেই দেখেছি যে বাংলার যে রাজ্য সরকার রয়েছে তারা কিন্তু এর বিরোধী চূড়ান্ত, মানে যান চলে যাবে তো সিএ করতে তো মানে এই ধরনের কথা বলে না এবং সেই নিয়ে অগ্নিগর্ভ আন্দোলন শুরু করে না। সেই জায়গাটা যদি যায় তাহলে আগামী দিনে ভারতবর্ষের যে প্রান্তে যেখানে বাঙালি দেখতে পাবে সেই রাজ্যের পুলিশ অ্যারেস্ট করবে এবং বাংলায় পাঠানো শুরু করবে, বলে তোমরা তোমাদের ওখানে করো, আমরা ওই জায়গাটাই সিকিউর করে নেবো, বাংলার বর্ডারটাকে সিকিউর করে নেবো। এই যে জায়গাটা তৈরি হবে আগামী দিনে, আগামী দিনে কিন্তু আমি আগেই একটা প্রতিবেদনে বলছিলাম উত্তরপ্রদেশে সেখানে কিন্তু বুলডোজার চলছে, উচ্ছেদ চলছে। সুতরাং বাঙালিদের উপর এই এই আক্রমণটা, এই জায়গাটা কিন্তু তার পটভূমি তৈরি করে দিচ্ছে এই রাজ্যের শাসক দল, যার ফলে আগামী দিনে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বাঙালি গেলে তাদের কিন্তু একটা অসুবিধা তৈরি হয়ে যেতে পারে। এবং বিশেষ করে এখানকার যেসব প্রোপোগান্ডা, পলিটিক্যাল প্রোপোগান্ডা আমি বলবো তৈরি করা হচ্ছে, বাংলা পক্ষে এরকম বিভিন্ন সব এখন তৈরি হয়েছে অর্গানাইজেশন, তারা যেরকম বাঙালি অবাঙালি তৈরি করছে এবং অবাঙালিদের সম্বন্ধে যে অশালীন শব্দ ব্যবহার করা হচ্ছে, তাদের জীবনযাত্রা নিয়ে আজকে মাছ খাওয়া পরেশ রাওয়াল নিয়ে কথা বলছে, সেই জন্য বুক ফেটে যাচ্ছে। যখন মানে নন বেঙ্গলি অর্থাৎ যারা অবাঙালি তাদের সম্বন্ধে বলা হয় গুটকাকোর, এই ধরনের শব্দ ব্যবহার করা হয় এবং সেগুলো নিয়ে প্রচন্ড কুৎসিত কদাকার ইঙ্গিত করা হয়, সেইগুলো নিয়ে তখন কোনো কিছু মনে হয় না, সেগুলো তো সেই রাজ্যের মানুষের কাছেও অপমান। বাংলাকে গুজরাট হতে দেবো না, উত্তরপ্রদেশ হতে দেবো না, দাঙ্গাবাজদের হাতে তুলে দেবো না, এই যে এক একটা কথা বলা হয় সেগুলো কিন্তু এক একটা রাজ্যকে অপমান করা হচ্ছে, এক একটা ব্যক্তিকে অপমান করা হচ্ছে। এবং সেই সব রাজ্যও কিন্তু আইন শৃঙ্খলা আছে, পুলিশ পরিস্থিতি আছে, এক সেই সব জায়গায় বাঙালিরা কিন্তু আবার টার্গেট হয়ে যাচ্ছে, এক তাদের কাজ দেওয়া হবে না, তাদের যে কাজ আছে সেখান থেকে বিতাড়িত হবেন, তারা পশ্চিমবঙ্গে ফেরত আসতে বাধ্য হবেন। এবং পশ্চিমবঙ্গে ফেরত আসতে বাধ্য হলে যে কী হবে সেটাই মুখ্যমন্ত্রীর মুখের কথায় করোনা এক্সপ্রেসের সময় বোঝা গিয়েছিল, পরিযায়ী শ্রমিক কিভাবে এসেছিল যারা পরিযায়ী হতে বাধ্য হয়েছে, সেই চাপটা কিন্তু নতুন করে শুরু হবে। অর্থাৎ এই যে জিনিসটা পলিটিক্যাল এজেন্ডা, পলিটিক্যাল ভেন্ডেটা পূরণ করতে গিয়ে শাসক দল করছে, এবং সেখানে একদিকে নূপুর শর্মা ইস্যুতে কিভাবে রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, এবং যখন বলা হয় যে বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়ি পড়ে তখন মাথার মাঝখানে গুলি করার নিদান দেওয়া হয়, আর যখন নূপুর শর্মা ইস্যুতে রাস্তার বন্ধ ঘন্টার পর ঘন্টা, সেখানে প্রতিবাদ চলছে, সেখানে টায়ার জ্বলছে, সেখানে নীরব দর্শক হয়ে বসে থাকে প্রশাসন, এবং সেই জায়গায় পুলিশের হাত কার্যত বেঁধে দেওয়া হয়, কোনো রকম করতে দেওয়া হয় না। এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে, পরেশ রাওয়ালকে ডাকা হচ্ছে তালতলা থানায়, তিনি নাকি বাঙালি বিদ্বেষী মন্তব্য করেছে, তার মন্তব্য তো শোনালাম আপনাদের, আপনারাই বিচার করে দেখুন সেটা কতখানি বাঙালি বিদ্বেষী। আর সেই জায়গা থেকে এই রাজ্যের মানুষ যখন বাইরের মানুষের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন, তার ইম্প্যাক্ট এবার কী হতে চলেছে। অর্থাৎ এই যে সামগ্রিকভাবে বিজেপিকে টাইট দেওয়ার যে প্রক্রিয়া শুরু করছে রাজ্যের শাসক দল, সেটা কিন্তু খুব অচিরেই বুমেরাং হয়ে হতে শুরু করেছে, এবং সেটা কিন্তু আজকে একটা তার বড় প্রমাণ পাওয়া গেছে। সাকেত গোখলে, তিনি অ্যারেস্ট হয়েছেন, এবং উত্তরপ্রদেশে কিন্তু বাঙালি অধ্যুষিত জায়গায় বুলডোজার চলতে শুরু করেছে। এই জিনিস কিন্তু আগামী দিনে আরো বাড়বে, এবং তার জন্য সম্পূর্ণ যদি কেউ দায়ী থাকে এই রাজ্যের যে শাসক দল রয়েছে তাদের পলিটিক্যাল এজেন্ডা। আপনারা কি মনে করেন? অবশ্যই এই বিষয়ে আপনাদের যে মন্তব্য রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।